নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এনে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এত নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হচ্ছে রাস্তা তৈরিতে যে হাত দিয়ে টানলেই রাস্তা ঢালাইয়ের মালপত্র উঠে আসছে। অভিযোগ প্রতিবাদ করতে গেলে কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে পড়তে হয় তাদের। বিষয়টা হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে, আমরা যে স্ল্যাবগুলো ওখানে যা স্ল্যাবগুলো দিয়েছে তাতে করে আমরা দেখছি যে খুব নিম্নমানের, পা দিলে ভেঙে যাচ্ছে, লাথি মারলে ভেঙে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আমরা তার প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদে উল্টে তখন কাউন্সিলরের হাজবেন্ড উনি যখন এলেন, উত্তম ঘোষ, উনি এসে জিজ্ঞেস করে না করে আগে বলছে আপনি কেন এরকম ভাঙতে গেলেন, কেন এখানে ভাঙা ভাঙে, আমরা কোনো ভাঙার কোনো প্রশ্ন নেই, ভাঙিনি, কিন্তু এমনিতেই ভেঙে যাচ্ছে, দেখলাম লাথি মারলে ভেঙে যাচ্ছে, তাই আমরা বলেছি সেই প্রতিবাদটা করেছি, সেইটাই আমাদের আরো বলছে আমাদের মধ্যে করণ নিচ্ছে। ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার জপুর 2 নম্বর ওয়ার্ডে। জানা গেছে দিন কয়েক আগে থেকে ওই এলাকায় একটি সিমেন্টের ঢালাই রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে। প্রায় 1 কিলোমিটার এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। রাস্তা তৈরির পর তা ভেঙে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। শুক্রবার দুপুরে এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। রাস্তার কাজ বন্ধ করাতে স্থানীয় কাউন্সিলর শিখা ঘোষের স্বামী উত্তম ঘোষ এলাকায় গিয়ে হুমকি দেন বলেও অভিযোগ। ভীষণ নিম্নমানের করেছে, আমরা বলেছি এইভাবে কাজ করলে হবে না, কাজ করলে ভালো করে করো, যেই স্ল্যাবগুলো উঁচু করে ধরছে ঝুঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে, দেন মিস্ত্রিরা চলে গেছে। এরপরে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের হাজবেন্ড উত্তম ঘোষ আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, আমাদেরকে মারবে, ধরবে, গায়ের পরে রুখে আসছে, তারপরে বলছে তোমাদেরকে সব বুঝে নেবো। হ্যাঁ, আমাদেরকে বলে গেল তোমাদেরকে বুঝে নেবো আর হচ্ছে তোমাদের এক্ষুনি থানায় ভরে দেবো। এই হচ্ছে কাউন্সিলরের অ্যাক্টিভিটিস। ওনাকে আমি বলেছি, দেখুন দাদা, আপনি মাননীয় 2 নম্বর ওয়ার্ডের প্রধান, আপনি একজন মাননীয়, আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন না, এটা আপনার ইন্টেনশন না। ওনাকে রিপিটেডলি রিকোয়েস্ট করেছি, করজোড়ে রিকোয়েস্ট করেছি ওনাকে আমি, উনি যাচ্ছে তাই ভাবে কেন হুমকি দিয়ে গেছে, যাচ্ছে তাই ভাষা বলে গেছে। স্থানীয় বাসিন্দা আলেক মণ্ডল বলেন, রাস্তায় এত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে যে হাত দিলেই স্ল্যাব ভেঙে যাচ্ছে, 2 ইঞ্চি স্ল্যাব ব্যবহার করা হচ্ছে, আমরা প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়। রাস্তাটা যখন স্ল্যাবটা বসিয়েছে তখন দেখা গেল কিছু কিছু স্ল্যাব 2 ইঞ্চি ঢালাই আছে এবং তাদেরকে একটা ফিতে নিয়ে আসতেও বলা হলো যে তুমি একটা টেপ নিয়ে এসো মাপো। ওখানে দেখা গেল মুখের কাছে প্রায় 2-3টে স্ল্যাব 2.5 ইঞ্চ। আমি ওদেরকে বলেছিলাম যে আপনারা একটা কাজ করুন, PWD যে আপনাদের শিডিউল আছে সেই শিডিউল অনুসারে কাজ করুন। তারপরে গ্রামের লোক যে যার মতন 2-1টা স্ল্যাব টেস্ট করেছে, সেগুলোও দেখা গেলো ভেঙে যাচ্ছে, হাত দিলে এরকম খোয়া আলাদা হয়ে যাচ্ছে, বালি আলাদা, নিম্নমানের সামগ্রী, একদম নিম্নমানের সামগ্রী। এখন আমরা চাইছি রাস্তাটা খুব ভালোভাবে হোক, PWD শিডিউল অনুসারে যা যা ভাগ দেওয়ার দরকার মালপত্র সেইভাবে দিয়ে সেইভাবে রাস্তাটা হোক। এ বিষয়ে কাউন্সিলর বলেন, কিছু বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছেন। কিছু মানুষ আমার কাছে সকালবেলা এসেছিল, আমি স্পটে যাই, গিয়ে দেখি ওখানকার জনগণ উত্তপ্ত, আমি ওদের আশ্বস্ত করি, মানুষ আমাদের যারা বিরোধী তারা চায় না আমরা ভালো রাস্তাঘাট এবং পরিষেবা দিই, ওরা কিছু কিছু মানুষকে উত্তপ্ত করছে, তা আমি গেছিলাম, তা আমি ওদের বলেছি যাতে আগামী দিন রাস্তাটা ঠিকভাবে হয় এবং জিনিসপত্র ঠিকভাবে দেয় সেদিকে আমাদের সবার নজর থাকবে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, তৃণমূল কাটমানি নিতে বসে আছে, সে কারণেই মানুষের জবাব দিয়েছে, আগামীতে আরও জবাব দেবে। গত 4 তারিখে পৌরসভার মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে, এদের এই গুন্ডামি, এরা চুরি করবে, কিন্তু চুরি করলে, চুরি ধরা পড়লে এদের বলা যাবে না। তার বাড়িতে চড়াও হয়েছে, যেসব মানুষগুলো আজকে প্রতিবাদ করেছে আজকে এবং গতকালকে, যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, তো সেখানে নিশ্চয়ই হলো কাউন্সিলের কার্ডমানি আছে, নাহলে সে মারতে আসবে কেন? বরঞ্চ তার তো উচিত ছিল যে কন্ট্রাক্টর কাজ করছে তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া, কারণ পাবলিক রিপ্রেজেন্টেটিভ সে, সে জনপ্রতিনিধি, তার এই কাজটা করা উচিত ছিল, সে কাজটা না করে সে প্রমাণ করে দিল ভাই এর থেকে আমি পয়সা খেয়েছি, তাই তোমাদের যে কাজ হচ্ছে সেটা মেনে নিতে হবে।
তার জন্য বনগাঁর মানুষ এর উত্তর দিয়ে দিয়েছে গত 7 তারিখে, আবার উত্তর দেবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।